প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পকে এবং রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্টকে। প্রধানমন্ত্রী তাঁর অভিনন্দন বার্তায় সাম্প্রতিক সময়ে বাংলাদেশ যে বিস্ময়কর উন্নতি করেছে তা দেখতে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট এবং তাঁর স্ত্রী মেলানিয়াকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী বলেন, ট্রাম্পের জয়ে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে। শেখ হাসিনা বলেন, ট্রাম্পের সঙ্গে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সামনের দিকে এগিয়ে নিতে তিনি উন্মুখ এবং একটি নিরাপদ বিশ্ব গড়ে তুলতে চান যেখানে ভবিষ্যৎ প্রজন্ম সমৃদ্ধির পথে শান্তিপূর্ণভাবে এগিয়ে যাবে। প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় শুরুর পর থেকেই অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়া করার কথা বলে আসছিলেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে যাওয়ার পরও কি একই রকম থাকবে তার মনোভাব? যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিও কি পাল্টে যাবে? বাংলাদেশের কূটনীতিকরা বলছেন, যুক্তরাষ্ট্রের নীতিতে খুব একটা পরিবর্তন আসবে না, তবে প্রেসিডেন্ট যখন ট্রাম্প তখন কিছুটা সতর্ক থাকতেই হবে। তাদের যে কূটনৈতিক সম্পর্ক এটা তো বজায় থাকবে, সেটা যে সরকারই আসুক, এটা আসলে সরকার কেন্দ্রিক নয়, এটা রাষ্ট্রকেন্দ্রিক। সেইভাবে উনি রাজনৈতিক ক্ষেত্রে কূটনৈতিক ক্ষেত্রে পরিচিত নন, তিনি কি করবেন, তিনি কতটা করতে পারবেন তার ইচ্ছা মতন, সেগুলো দেখবার বিষয় আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থে আছে, সেইভাবেই তারা করবেন, আর আমাদের দায়িত্ব থাকবে আমাদের স্বার্থ অনুযায়ী, আমাদের জাতীয় স্বার্থ অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া। আর অভিবাসীদের নিয়ে ডোনাল্ড ট্রাম্পের আগের বক্তব্য নিয়ে আশঙ্কার কিছু নেই বলেও মনে করেন তারা। প্রথমে তিনি খুব অভিবাসীদের বিরুদ্ধে অত্যন্ত বেশি সোচ্চার ছিলেন, পরবর্তীতে তার উচ্চারণগুলোকে আরো নমনীয় করে নিয়ে এসেছেন। এখন দেখা যাক প্র্যাগম্যাটিজম, বাস্তববাদ তাকে কতখানি ধরে রাখতে পারে। রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয় সরকারের সাথে সম্পর্কে কোনো হেরফের হবে না বলেই মনে করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আর বিএনপি মনে করে যুক্তরাষ্ট্রের জনগণের মতামতের প্রতিফলন ঘটা এই নির্বাচন থেকে সরকারকে শিক্ষা নিতে হবে। বিশ্বাস করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক, আমাদের ব্যবসা বাণিজ্য সহ সকল প্রকার সম্পর্কই যেভাবে এগিয়ে যাচ্ছে সেটি সেই একইভাবে এগিয়ে যাবে এবং গতিশীল হবে। আর আমাদের সাথে সম্পর্কে কোনো পরিবর্তন হবে না, ওটা আমেরিকার জনগণের চয়েস, আমেরিকার অভ্যন্তরীণ ব্যাপার। যে সরকারই আসুক আমেরিকার সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। বিএনপি বলছে মার্কিন নির্বাচন থেকে সরকারের শিক্ষা নেওয়া উচিত। গায়ের জোরের তো কোনো বিষয় নাই, ক্ষমতায় তো আছেন ডেমোক্রেটিক পার্টি, কিন্তু জিতেছেন রিপাবলিকান পার্টির প্রার্থী। তো এখান থেকে যদি প্রধানমন্ত্রী শিক্ষা নেন তাহলে তিনি সত্য কথা বলবেন, তিনি যে আপনার 5ই জানুয়ারি 2014 সালের যে নির্বাচনের কথা বলেছেন সেই নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন, তো এগুলো বলার ক্ষেত্রে আমার মনে হয় ওনার মধ্যে কিছুটা দ্বিধার তৈরি হবে। তবে উভয় দল একমত যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যিনি হন না কেন দেশের স্বার্থ রক্ষায় হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কাউসারা চৌধুরী, কুমু, ডিবিসি নিউজ, ঢাকা। অগ্রাধিকার বাণিজ্য সুবিধা বা জিএসপি নিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত রিপাবলিকান প্রশাসনের সাথে নতুন করে আলোচনা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিকেলে সচিবালয়ে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী একথা বলেন। আমাদের সঙ্গে আমেরিকার সম্পর্ক এতে কোনোভাবে এফেক্টেড হবে বলে আমার মনে হয় না, কোনোভাবে এফেক্টেড হবে না, না সেটা তো কন্টিনিউইং প্রবলেম, সো ইট ইজ এন ওল্ড প্রবলেম, যেভাবে কন্টিনিউ করছে উই শ্যাল কন্টিনিউ টু ডু দি সেম থিং। আমরা আবার নতুন গভর্নমেন্টকে বলবো যে আমরা এই স্টেজে আছি, তোমরা বিভিন্ন কন্ডিশনস দিয়েছিলে, উই হ্যাভ ফুলফিল দেম, নাও ইউ গিভ আস এ ডিসিশন। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন এফবিসিসিআইয়ের সভাপতি আব্দুল মাতলুব আহমেদ। বিকেলে রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে ভারতীয় ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। নির্বাচনের বক্তৃতায় অনেক কিছু বলা হয়, নির্বাচিত হওয়ার পর সেগুলো যে সবগুলোই তাকে করতে হবে এমন কোনো কিছু বাধা ধরার নিয়ম নেই ওবামা সরকার, তা কিন্তু আমাদের জিএসপি দেয় নাই, কোনো কিছুই দেয় নাই, তো আমাদের হারাবার কিছু নেই। বরঞ্চ এই সরকার আসার পরে এমনও হতে পারে যে আমরা অনেক কিছু নতুন কিছু পেয়েও যেতে পারি।
ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এরকম আরও অনেক প্রতিক্রিয়া এসেছে বিএনপির কাছ থেকে। গণতন্ত্রের কথা শোনা দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের নবগঠিত কার্যনির্বাহী সংসদ এবং উপদেষ্টা পরিষদের যৌথ সভা বসেছিল টুঙ্গিপাড়ায় মঙ্গলবার। মুলতুবি হওয়া সেই সভা বুধবার আবার বসে গণভবনে। শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্ষমতায় আসার প্রেক্ষাপট তুলে ধরেন, বলেন বিএনপির মুখে গণতন্ত্রের কথা শোনা দুঃখজনক। খুব গণতন্ত্রের জন্য ইদানিং দেখি ভীষণভাবে সোচ্চার। কাদের মুখে গণতন্ত্রের কথা বলি? যাদের জন্ম, যাদের প্রতিষ্ঠা হয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারীর মাধ্যমে। তো বিএনপির নেতাদের মুখ থেকে যখন এসব কথা শুনি, গণতন্ত্রের সবক শুনতে হয় আমাদের, এটাই হচ্ছে সব থেকে মানে দুঃখজনক। যে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ অস্বীকার করে শেখ হাসিনা দেশবিরোধী যে কোনো অপরাধের মদদদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন। মানুষ পুড়িয়ে হত্যা করেছে, তো তাদের বিচার হবে না? তাদের নেতা কর্মীদের বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা দেওয়া হয়নি? তো সন্ত্রাসী কর্মকাণ্ডে বিএনপি যে আমাদের যারা জড়িত, অবশ্যই তাদের বিচার বাংলা মাটিতে হবে। দেশে সন্ত্রাসবাদের স্থান নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এবার সবার সচেতনতা প্রয়োজন, আর সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। এই দেশে কোনো সন্ত্রাস জঙ্গিবাদের স্থান হবে না। জনগণকে সাথে নিয়েই আমাদেরকে এই অশুভ যে কর্মকাণ্ডগুলি, অর্থাৎ সন্ত্রাস জঙ্গিবাদ মাদকাসক্তি, এইগুলি আমাদের প্রতিহত করতে হবে, আর দেশের মানুষের শান্তি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জনগণের সচেতনতায় জঙ্গিবাদ নিয়ন্ত্রণে এসেছে বলে জানান তিনি। এ ধারা ধরে রাখতে দলের নেতাদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। কাজে আমাদের এভাবে এগিয়ে যেতে হবে। রবিউল আলম, ডিবিসি নিউজ, ঢাকা। দুর্নীতির মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করতে বিচারিক আদালতগুলোকে নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট। ঝুলে থাকা বিভিন্ন মামলার বিষয়ে দুর্নীতি দমন কমিশনের দেওয়া চিঠি আমলে নিয়ে এই নির্দেশনা জারি করেছে সর্বোচ্চ আদালত। ডেস্টিনির বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের মামলার বিচার শেষ না হওয়ায় গত জুলাই মাসে ঢাকার মহানগর দায়রা জজের কাছে ব্যাখ্যা তলব করে হাইকোর্ট। ব্যাখ্যায় ব্যস্ততা সহ বিভিন্ন কারণ দেখানো হয়। এক পর্যায়ে ডেস্টিনির মামলার অভিযোগ গঠনের তারিখ ঠিক করে দেয় হাইকোর্ট। হলমার্ক, ডেস্টিনি সহ আলোচিত অনেক দুর্নীতির মামলার নিষ্পত্তি হয়নি গত কয়েক বছরেও। কোনো মামলা ঝুলে আছে 8 থেকে 10 বছর ধরে। 60 দিনের মধ্যে এসব মামলা নিষ্পত্তির বিধান রয়েছে। মহানগর দায়রা জজ আদালত সহ 11টি বিশেষ জজ আদালতে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা 4,177টি মামলা বিচারাধীন রয়েছে। এ অবস্থায় গত 8 সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন সুপ্রিম কোর্ট প্রশাসনকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানায়। বিষয়টি আমলে নিয়ে দুর্নীতি মামলা দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করতে বুধবার বিকেলে সুপ্রিম কোর্ট প্রশাসন নির্দেশনা জারি করে। দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা বলছেন, কমিশনের বর্তমান নেতৃত্ব দুর্নীতি মামলার বিচারে দীর্ঘসূত্রতার বেশ কিছু কারণ চিহ্নিত করেছেন। এসবের মধ্যে রয়েছে বিচারিক আদালতে আইনজীবীদের গাফিলতি, গোপন সমঝোতায় আসামি পক্ষে কাজ করা, তুচ্ছ কারণে তারিখ পেছানো এবং আদালতগুলোর কার্যক্রমে দীর্ঘসূত্রতা। মামলা যেহেতু 60 দিনের ভিতরে নিষ্পত্তি করার বিধান আছে ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে, সেই বিধানকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে কোর্টগুলোকে যে যেন তারা ওই বিধান অনুযায়ী স্পেশাল আদালতগুলো এই 60 দিনের ভিতরে মামলাগুলো নিষ্পত্তি করেন। উচ্চ আদালতের নির্দেশনার পর বিচারিক আদালতে নির্ধারিত সময়ের মধ্যেই দুর্নীতি মামলা নিষ্পত্তি হবে বলে আশা করছে কমিশন। সর্বশেষ পরিণতি তো মামলা নিষ্পত্তি হবে। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিএনপি নেতা এম মোর্শেদ খানের বিরুদ্ধে অর্থ পাচার মামলা আবারও তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে অনুমতি দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে দুদকের দায়ের করা অর্থ পাচার মামলায় মোর্শেদ খান এবং তাঁর স্ত্রী ও ছেলেকে 6 সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সকালে এক রুল নিষ্পত্তি করে বিচারপতি এম ইনায়েতুর রহমান ও জে বি এম হাসানের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেয়। আদেশে 2017 সালের 31 মার্চ পর্যন্ত এই তিনজনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ থাকবে। রুল নিষ্পত্তি করে হাইকোর্ট বলে মহামান্য হাইকোর্ট বলেছেন যে মোর্শেদ খানের কেসে দুর্নীতির যে মানি লন্ডারিং মামলাটা তদন্ত অব্যাহতি ছিল সে তদন্ত চলবে, চলতে আইনগত কোনো বাধা নাই। কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 173(3)(b) অনুযায়ী তার তদন্ত কার্য চলবে এবং এই রায়টি যেদিন বিচারিক আদালতের সিনিয়র স্পেশাল জাজ ঢাকা পাবে সেই দিন থেকে 6 সপ্তাহের মধ্যে মোর্শেদ খান, তার স্ত্রী এবং ছেলেকে সারেন্ডার করতে হবে।
13 নভেম্বর সরোয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন, এখন শুধু অনুমতির অপেক্ষায় রয়েছে বিএনপি, এমনটাই জানিয়েছেন দলের কেন্দ্রীয় নেতারা। রাজধানীতে 7 নভেম্বর উপলক্ষে ভিন্ন ভিন্ন আয়োজনে নেতারা আবারও বলেন, সমাবেশের অনুমতি না দিয়ে সরকার সংবিধান লঙ্ঘন করেছে। তারা আরও বলেন, আগামী 13 তারিখে সমাবেশ করতে না দেওয়ার অজুহাত দেখানোর কোনো সুযোগ নেই। দেশের শান্তি এবং নিরাপত্তার স্বার্থে 7 নভেম্বর সমাবেশ না করলেও 13 নভেম্বর সরোয়ার্দী উদ্যানেই দেশের মানুষ জড়ো হবে বলে মন্তব্য করেছেন তারা। এই সরকার আজকে জনগণকে ভয় পায়, এই সরকার সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করে না, তা না হলে এভাবে সমাবেশ আয়োজনে সরকার কোনো ক্রমে বাধা দিতে পারে না। কেননা এই সমাবেশ আয়োজন করার আমাদের সাংবিধানিক দায়িত্ব রয়েছে। এইবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যে সমাবেশটি করার কথা 8 নভেম্বরের জন্য আমরা বলেছিলাম, সেটি 13 নভেম্বরে পুলিশ অনুমতি দেবেন। রাজধানীর বনানীতে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী পূর্ব পাকিস্তানের গভর্নর মনায়েম খানের 5 বিঘা জমির বরাদ্দ বাতিলের নির্দেশ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বিকেলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকে উত্তর অ্যাপার্টমেন্ট প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে এ কথা বলেন মন্ত্রী। মনায়েম খানের যারা যে স্বাধীনতার বিরোধী করেছে, পিডব্লিউডি হোক যারই হোক, আপনারা ক্যান্সেল করে দেন, আমরা আমাদের মন্ত্রণালয় থেকে ক্যান্সেল। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে যারা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার ঘটনা ঘটিয়েছে তাদের শিগগিরই বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বিকেলে নাসিরনগরে ক্ষতিগ্রস্ত মন্দির ও হিন্দুদের ঘরবাড়ি পরিদর্শন করে 14 দলের প্রতিনিধি দল সে সময় মন্ত্রী কথা বলেন। এদিকে নাসিরনগর পরিদর্শন করে এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত মন্দির ও বাড়িঘর পরিদর্শন করতে বুধবার বিকেলে সেখানে যান 14 দলের প্রতিনিধিরা। হামলাস্থল ঘুরে দেখার পর সেখানে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, হামলার ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না, সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত মন্দির সরকারি উদ্যোগে সংস্কার ও নির্মাণ করা হবে বলেও জানান তিনি। এই হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাজা দিতে সরকারের প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এদিকে জাতীয় পার্টির প্রতিনিধি দলও নাসিরনগর পরিদর্শনে যান। পরে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, নাসিরনগরে হামলার বিচার হলেই ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না। তানিয়া নাসরিন, ডিবিসি নিউজ ডেস্ক। নাসিরনগরের ঘটনার রেশ না কাটতেই সিরাজগঞ্জ ও ঝিনাইদহে একাধিক মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুর করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে ধারাবাহিকভাবে হামলায় ভীত সন্ত্রস্ত সিরাজগঞ্জের সনাতন ধর্মাবলম্বীরা স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতা না পেয়ে বিসর্জন দিচ্ছেন প্রতিমাগুলো। গেল শনিবার সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ফুলকোচা গ্রামে কালী মন্দিরের 2টি প্রতিমা ভাঙচুরের পর শিয়ালকোল ইউনিয়ন পরিষদে একটি বৈঠক হয়। বৈঠকে পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা দিতে তাদের সীমাবদ্ধতার কথা জানালে ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান তালুকদার এলাকার সকল মন্দিরের প্রতিমা দ্রুত বিসর্জন দেবার নির্দেশ দেন। প্রশাসন থেকে যে বলে গেছে, তখন তাদের প্রশাসনের কথা অমান্য করলে হয়তো একটা কিছু দুর্ঘটনা ঘটলে তখন দেবতাকে বসে দিলে একটু মনের মধ্যে কষ্ট, একটু বুকের মধ্যে কান্না পায়।
সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অরক্ষিত প্রতিমাগুলো বিসর্জনের আদেশ দেয়া হলেও সুরক্ষিত কোনো মন্দিরের প্রতিমা বিসর্জন দেওয়ার নির্দেশ দেওয়া হয়নি বলে জানান পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক। যেগুলো রাস্তার ধারে রয়েছে যেটা অরক্ষিত, সেই সময় প্রতিমাগুলো অবশ্যই বিসর্জন দেওয়া হয়, কারণ এতে আমাদের শান্তি শৃঙ্খলা সুন্দর হবে, দেশের ভাবমূর্তি সুন্দর থাকবে, এই লক্ষ্যে আমরা এই নির্দেশ দিয়েছি। তবে প্রতিমা বিসর্জনের নির্দেশের কথা স্বীকার করেন শিয়ালকোল ইউপি চেয়ারম্যান। প্রশাসনের লোক বললো যে যদি আপনাদের বিসর্জন দেওয়া চলে আইনে থাকে তাহলে আপনারা বিসর্জন দিতে পারেন, আর যদি আইনে না থাকে তাহলে তো প্রশ্নই আসে না। আমি শুধু ওই মন্দিরের কথা বলছি যেটা ওটা অরক্ষিত, তারপরে বলছি যে শাস্ত্রীয় বিধানে যদি চলে আপনারা দিবেন, না চললে দিবেন না। প্রতিমা বিসর্জন দেবার পরামর্শকারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এ বিষয়ে জেলা পুলিশ সুপার মোবাইল ফোনে জানান, ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতার কথা বলার কোনো সুযোগ নেই। এই রকমের কথা কি পুলিশ বলতে পারে? বলার সুযোগ আছে? এটা বলে আসছে এবং যার কারণে আপনারা ওনারা এরকমের কোনো মেসেজ আমার কাছে নাই, এরকম কোনো মেসেজ নেই। পুলিশের পক্ষ থেকে এবার বলার সুযোগ নাই যে আমি নিরাপত্তা দিতে পারবো না, এটা বলার সুযোগ নাই। জয়পুরহাটের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ কে আজাদ হত্যা মামলার মূল আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার তুরাগ থানাধীন রানাভোলা এলাকা থেকে আসামি মোহাম্মদ মুন্না পারভেজকে গ্রেফতার করা হয়। এক সংবাদ সম্মেলনে র‍্যাব ওয়ানের অধিনায়ক জানান, আসামির কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও 2 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গত 4 জুন জয়পুরহাটের ভাতশা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পরে গুলি করে হত্যা করা হয়। আসামি মুন্না পারভেজ নিজেকে একই ইউনিয়নের মেম্বার হিসেবে দাবি করেছেন। ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগ নেতা এবং মুক্তিযোদ্ধা মুক্তার আহমেদ মৃধার ওপর হামলায় 10 অভিযুক্তই এখনও ধরা ছোঁয়ার বাইরে। এদিকে জামিনে ছাড়া পেয়ে যাওয়া 2 হামলাকারী মৃধার পরিবারকে নানাভাবে হুমকি দিচ্ছে বলেও অভিযোগ উঠছে। শৈলকুপার বর্ষিয়ান এক আওয়ামী লীগ নেতা মুক্তার আহমেদ মৃধার ওপর হামলার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এই ঘটনায় 2 জনকে আটকের পর গ্রেপ্তার দেখানো হয়। 5 দিনের মাথায় জামিন পেয়ে যান তারা, আর বাকি 8 অভিযুক্ত এখনও গ্রেপ্তার হননি। ঢাকায় চিকিৎসাধীন মৃধার অভিযোগ, তার পরিবারকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। মৃধার পরিবার জানিয়েছেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রকল্পের 6.5 কোটি টাকার ই টেন্ডারের জের ধরে এ হামলা করে আওয়ামী লীগের প্রভাবশালী 2 নেতার অনুসারীরা। তারা যে এত তাড়াতাড়ি 2-1 দিনের ভিতরে জামিন পেয়ে গেল, জামিন পাওয়া আমাদের দুঃখের বিষয়। তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে ভবিষ্যতে কেউ এরকম ধরনের অন্যায় করে পার না পেয়ে যায়। উপজেলা চেয়ারম্যান এবং এমপির নিজে দাঁড়িয়ে থেকে এদেরকে বিভিন্ন সহযোগিতা দিয়ে এদিকে আসামিরা জামিনে ছাড়া পাওয়ার প্রতিবাদে শৈলকুপায় চলছে মানববন্ধন সহ নানা কর্মসূচি। যারা হামলা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। মৃধা এবং তার পরিবারের নিরাপত্তায় পুলিশ সচেষ্ট আছেন বলে জানিয়েছেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। মামলা যথেষ্ট অব্যাহত আছে, আমরা সার্বিকভাবে মুক্তার মৃধাকে গত 18 অক্টোবর শৈলকুপার জাকির মেডিকেল ফার্মেসির সামনে মুক্তার আহমেদ মৃধা এবং তার ছেলে গোলাম মোর্শেদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। ডিবিসি নিউজ ডেস্ক। আশুলিয়া থানার পুলিশ ব্যারাক থেকে এক নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে ব্যারাক ভবনের 5ম তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাবিনা ইয়াসমিন মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার হাপায়ানিয়া গ্রামের হজা মিয়ার মেয়ে। 7 মাস ধরে আশুলিয়া থানায় পুলিশ কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। সাবিনা আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ছাঁটাই বন্ধ ও চাকরি স্থায়ী করার দাবিতে গাজীপুরে বিক্ষোভ করেছেন পল্লী বিদ্যুতের কর্মচারীরা। বিকেলে পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপকের কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। মিটার রিডার ও মেসেঞ্জাররা জানান, 9 বছর একই সমিতিতে চাকরি করার পর অভিজ্ঞতা সনদ নিয়ে
অন্য পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ পাবার বিধান রয়েছে। কিন্তু তিন বছর যেতে না যেতেই হঠাৎ করে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়ায় 12,000 মিটার রিডার ও মেসেঞ্জারদের পরিবারের অন্তত 40,000 সদস্য এখন অনিশ্চয়তার মধ্যে পড়েছেন বলে দাবি তাদের। চালু হওয়ার 8 মাস পরেও শেষ হয়নি বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশন সুবিধা। সেবার বদলে ভোগান্তির পর ভোগান্তি পোহাতে হচ্ছে এখানে। এর জন্য কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন এই বন্দর দিয়ে আসা যাওয়া করা যাত্রীরা। পঞ্চগড় প্রতিনিধি লুৎফর রহমানকে সঙ্গে নিয়ে জুয়েল থিওটেনিসের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন মঞ্জুরে মওলা। রোদ বৃষ্টি গরম শীত যাই থাক, ভারতের ফুলবাড়ি ইমিগ্রেশন দপ্তর আর বাংলাদেশের বাংলাবান্ধা ইমিগ্রেশন দপ্তরের মাঝখানের প্রায় 400 গজ পথ হাঁটা ছাড়া কোনো উপায় নেই। ফিরার পথে তা আমার কিন্তু এইটুকু রাস্তা খুব কষ্ট হইল আর কি, হাঁটতে এপার থেকে ওপারে যোগাযোগটা একটু খারাপ। এটা কেবল ভোগান্তির শুরু। ইমিগ্রেশন দপ্তরে দায়িত্বরত কর্মকর্তাদের বেশিরভাগের কক্ষ প্রায় তালাবদ্ধ থাকে, বাকি কয়েকজন কর্মকর্তা কর্মচারীদের দিয়েই কোনো মতে কাজ চলে, ফলে এখানে সময় নষ্ট হওয়া নিয়মিত ব্যাপার। ইমিগ্রেশন দপ্তরের অপরিষ্কার অপেক্ষা কক্ষেও বসার উপায় নেই। তারপরও বাড়তি টাকা খরচ না করলে ইমিগ্রেশন প্রক্রিয়া জটিল থেকে জটিলতর হয়। এখানে বর্ডারের যে সার্ভিসটা আছে আমি সেরকম ভাবে পাচ্ছি না, অন্যান্য বর্ডারে পোর্ট চার্জ ছিল না, এখানে পোর্ট চার্জ দিতে হচ্ছে। ইমিগ্রেশনের জন্য অল্প কিছু চার্জ আমাদের বেশি লাগতেছে, যেটা হচ্ছে মনে করেন অন্যান্য দিক দিয়ে যেমন একটু কম লাগতো, এখন এদিকে 100-200 টাকা বাড়তে লাগতেছে। অথচ দায়িত্বরত কর্মকর্তা বলছেন তিনি এসবের কিছুই জানেন না। ইমিগ্রেশনের অসুবিধা আমি দেখি না, তারপরেও আমি এখানে কাজ করি, কাজের ক্ষেত্রে কাজ করার পর যাত্রীরা বাইরে টাকা কোথাও দেয় কিনা সেটা আমার জানা নাই। গত ফেব্রুয়ারিতে ইমিগ্রেশন চালু হওয়ার পর অক্টোবর পর্যন্ত বাংলাবান্ধা দিয়ে যাতায়াত করেছেন মোট 12,379 জন। এর মধ্যে গিয়েছেন 6,388 জন, এসেছেন 5,991 জন। পঞ্চগড় থেকে বাংলাবান্ধা স্থলবন্দর পর্যন্ত চলাচলের জন্য কোনো গণপরিবহন নেই, নেই বিশ্রামাগার, নেই আবাসন সুবিধাও। অথচ ভুটান, ভারত আর নেপালে যাওয়া আসা করতে বাংলাবান্ধাই সবচেয়ে সুবিধাজনক বন্দর। জুয়েল থিওটোনিয়াস, ডিবিসি নিউজ, পঞ্চগড়। অব্যাহত ভাঙনে সৌন্দর্য হারাতে বসেছে সাগরকন্যা কুয়াকাটার সমুদ্র সৈকত। হুমকির মুখে পড়েছে শত শত কোটি টাকার বিনিয়োগ। ভাঙন ঠেকাতে এখন পর্যন্ত নেওয়া হয়নি যুগোপযোগী কোনো উদ্যোগ। কুয়াকাটা ঘুরে এসে আজাদ আহমেদের তোলা ছবিতে বিকাশ বিশ্বাসের রিপোর্ট। এটি কুয়াকাটা সৈকতে ভাঙনের শিকার একটি সরকারি বাংলোর অংশবিশেষ, আর এটি সৈকতের কাছে ভাঙনের শিকার একটি ক্ষুদ্র অংশের ছবি। কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে সৈকত ধরে ডান বা বাম পাশে কয়েক কিলোমিটার হাঁটলেই চোখে পড়বে ভাঙনের এমন ভয়াবহ চিত্র। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের বেশ কিছু নিম্নাঞ্চল সমুদ্রগর্ভে বিলীন হবে, এটি এতদিন শুধু বিভিন্ন জলবায়ু সম্মেলন আর সেমিনারেই শোনা গেছে। কিন্তু সমুদ্রকন্যা কুয়াকাটাই এটি এখন বাস্তবতা। পুরো সৈকত জুড়েই 100 মিটার জায়গা এখন সমুদ্রগর্ভে। এছাড়া 2007 সালের সিরোডের পর থেকে গেল বর্ষা পর্যন্ত গত 9 বছরে সৈকতের পাশে থাকা বনভূমি এবং বিভিন্ন স্থাপনা বিলীন হয়েছে সমুদ্রে। বেড়িবাত্রির অবস্থাও খুব নাজুক। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা না নিলে আগামী বর্ষায় বেড়িবাত্রিও সমুদ্রে বিলীন হয়ে যাবে। প্রত্যেক বছরই ভাঙে, মানে এমন ভাঙতে ভাঙতে আসছে আর বেড়িবাদের কাছে হয়ে গেছে। কুয়াকাটা এত সুন্দর একটা জায়গা, বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র, কিন্তু ভাঙনের কারণে এর সম্ভাবনা কমে যাচ্ছে। আমরা চাই সরকার যেন খুব তাড়াতাড়ি এই ব্যাপারে উদ্যোগ নেয়। আমরা চাই সরকার এই সমুদ্র সৈকতের দিকে একটু নজর দেবে এবং প্রোটেকশন ওয়ার্ক দিয়ে সমুদ্র সৈকতটাকে যেন রক্ষা করে। অব্যাহত এ ভাঙনে এখন হুমকির মুখে সৈকতের পাশে গড়ে ওঠা আবাসিক হোটেল সহ বিভিন্ন স্থাপনা। এতে আতঙ্কিত বিনিয়োগকারীরা। এই সমুদ্র ক্ষয়ের ফলে বিনিয়োগকারীরা বিতু সংকীর্ণ হয়ে পড়েছে যে আসলে এই সমুদ্র সৈকত ভবিষ্যতে টিকবে কি টিকবে না। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড এ পর্যন্ত যে উদ্যোগ নিয়েছে তা তেমন কোনো কাজে তো আসেইনি, উল্টো বছর বছর পরিকল্পনাহীন খরচে তছরূপ হয়েছে সরকারি তহবিল। তবে পানি সম্পদ সচিব জানিয়েছেন কুয়াকাটাকে ঘিরে এবার দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে সরকার, কাজও শুরু হবে শিগগিরই। জলবায়ুর যে অভিঘাত আসবে সেটাকে রোধ করার জন্য যেইভাবে স্ট্রেন্থেন করা দরকার সেইভাবে শক্তিশালী করার জন্য কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এটার জন্য যে টেন্ডার প্রক্রিয়া ছিল সেই টেন্ডার প্রক্রিয়া আমরা সম্পন্ন করেছি। আগামীতে কনসালটেন্ট অলরেডি নিয়োগ করা হয়েছে ওয়াটার বোর্ড থেকে, টেকসই করে কার্যক্রম গ্রহণ করা হবে। তবে কুয়াকাটার সাধারণ মানুষ, পর্যটক এবং বিনিয়োগকারীদের দাবি, প্রকল্প শুধু কাগজ কলমে সীমাবদ্ধ না রেখে
তা দ্রুত বাস্তবায়ন করে রক্ষা করা হোক সূর্যোদয় ও সূর্যাস্তের সৈকত সাগরকন্যা কুয়াকাটাকে। বিকাশ বিশ্বাস, বিবিসি নিউজ, কুয়াকাটা, পটুয়াখালী। উপমহাদেশের কালজয়ী সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মন স্মরণে তিন দিন ব্যাপী উৎসব করতে যাচ্ছে সাংস্কৃতিক সংগঠন বন্হী শিখা। আগামী শুক্রবার সন্ধ্যায় পাবলিক লাইব্রেরিতে শচীন দেব বর্মন সঙ্গীত ও নৃত্য সন্ধ্যা উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সকালে মুক্তিযুদ্ধ জাদুঘরে এই বিষয়ক এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, শচীন দেব বর্মন ভারতের শিল্পী হলেও তাঁর জন্ম ছিল বাংলাদেশের কুমিল্লায় এবং তিনি এদেশের লোকগানকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে বিশেষ ভূমিকা রেখেছেন। তাই তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে এই আয়োজন। উৎসবে একক দলীয় গান ও নৃত্য পরিবেশন করবেন বাংলাদেশ এবং ভারতের শিল্পীরা। 11 তারিখে শুরু হয়ে উৎসবটি চলবে আগামী 13ই নভেম্বর পর্যন্ত। দিনব্যাপী লালন মেলা বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হচ্ছে। আগামী 10 ও 11ই নভেম্বর চলবে এ মেলা। মেলায় সাধু সঙ্গ ছাড়াও থাকবে বাউল গানের জমজমাট আয়োজন। দুদিনের এ অনুষ্ঠানে অংশ নিতে দেশের বিভিন্ন জেলা এরই মধ্যে এসেছে বাউল শিল্পীরা। প্রতিদিন সকালে একাডেমি মিলনায়তনে সেমিনারের আয়োজন থাকবে, বিকেল থেকে গভীর রাত পর্যন্ত বসবে লালনের গানের আসর। ৬৪ জেলার বাউল শিল্পীর সমন্বয়ে এখানে লালন গীতি পরিবেশিত হবে, যেটা ইতিপূর্বে আর কখনো হয়নি এবং একদৃষ্টে মনে হয় বা একবাক্যে আমি বলতে পারি যে এটা খুব ভালো উদ্যোগ। আমরা মূলত এই প্রাকৃতিক পরিবেশটাকে প্রাধান্য দিচ্ছি এবং এখানে একটা আখড়ার আড্ডার পরিবেশ আমরা ক্রিয়েট করতে চাই। খেলার খবর, বাংলাদেশ প্রিমিয়ার লিগে দিনের প্রথম ম্যাচে রাজশাহী কিংসকে 3 রানে হারিয়েছে খুলনা টাইটান্স। খুলনার দেওয়া 134 রানের টার্গেটে রাজশাহী ইনিংসের শেষ বলে অল আউট হয় 130 রানে। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে এই মুহূর্তে লড়ছে রংপুর রাইডার্স এবং চিটাগং ভাইকিংস। টস ভাগ্য খুলনার, ব্যাটিং এর শুরুটাও দেখে শুনে টাইটান্সের আব্দুল মাজিদ আর নিকোলাস পুরানের। তবে 18 রানে ছোট্ট জুটি ভেঙে যায় রাজশাহী কিংস এর মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে। এরপর মাজিদ আর রিকি ওয়েসেলস প্যাভিলনের পথ ধরেন দলীয় 65 রানে। টাইটান্স ক্যাপ্টেন মাহমুদুল্লাহ যা একটু প্রতিরোধ গড়ে তোলেন, তবে ব্যক্তিগত 32 রানে আবুল হাসান রাজুর শিকারে ফিরে গেলে ভঙ্গ হয় খুলনার বড় সংগ্রহের স্বপ্ন। পরে এই আবুল হাসানের ঝড়েই তছনছ টাইটান্স। 8 উইকেটে 133 রানের খুলনার পুঁজিতে আবুল হাসান রাজুর শিকার 5 উইকেট। টি-20তে ওপেনারের ভূমিকায় মোমিনুল হকের ব্যাটে জবাবটা শুরু রাজশাহীর। এক প্রান্তে মোমিনুল স্বাচ্ছন্দ্যে রান তুললেও অপর পাশে ছিল নুরুল হাসান, সাব্বির রহমান, উমর আকমলদের আসা যাওয়া। ড্যারেন স্যামিকে এই পার্টনার হিসাবে বেশি সময় পান মোমিনুল। এই দুজনের জুটিতে যোগ হয় 52 রান। তবে দলীয় 111 রানের স্যামি আর 120 রানে মোমিনুলকে হারিয়ে বিপাকে পড়ে রাজশাহী কিংস। শেষ ওভারে হাতে 3 উইকেট আর 7 রানের লক্ষ্য, এমন সমীকরণে তৃতীয় বলেই আবুল হাসান আউট। খুলনার ক্যাপ্টেন মাহমুদুল্লাহর ঘূর্ণিতে শেষ বলে 4 রান প্রয়োজন থাকলেও নাজমুল ইসলামকে স্ট্যাম্পিং করে জয়ের উৎসবে মাতে খুলনা। সৌরভ আবিদ, ডিবিসি নিউজ। ভারত ইংল্যান্ড সিরিজ প্রসঙ্গ, রাজকোটে 5 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে জো রুটের সেঞ্চুরিতে দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ 4 উইকেটে 311 রান। দিন শেষে 99 রানে অপরাজিত আছেন মঈন আলী ও 19 রানে বেন স্টোকস। টপ অর্ডার ব্যাটসম্যান জো রুট তুলে নেন 11তম টেস্ট সেঞ্চুরি। সাদা পোশাকে অভিষেক হল 19 বছর বয়সী ওপেনার হাসিব হামিদের। ভেনিউ হিসেবে টেস্টে অভিষেক হল রাজকোটের। দেখে শুনে ব্যাট করছিলেন 2 ওপেনার অ্যালিস্টার কুক ও হাসিব হামিদ, কিন্তু বেশি দূর না যেতেই ব্রেক থ্রু এনে দেন জাদেজা। দলীয় 47 রানে ফেরান কুককে, 76 রানে দ্বিতীয় উইকেট হারায় ইংলিশরা। ক্যারিয়ারের প্রথম ইনিংসে 31 রানে থামে হাসিব হামিদের ব্যাট। আনলাকি 13-এ বিদায় নেন বেন ডাকেট। এই টেস্টে ক্যারিয়ারের 100তম ম্যাচ খেলছেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। সেঞ্চুরি হাঁকানো জো রুটকে 124 রানে ফেরান উমেশ যাদব।